নমস্কার, স্বাগত সবাইকে আজকের নতুন এপিসোডে। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো, বাঙালি হিসেবে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি, কিন্তু আমরা তাকে জানি না, আমরা তাকে চিনি না, তার কাজের কথা জানি না, তার সৃষ্টির কথা জানি না, সেই জন্য বোধ হয় আমরা তাকে প্রায় ভুলতে বসেছি। কিন্তু আমাদের মধ্যে একজন ছিলেন যিনি ভারতবর্ষে প্রথম ছবি করেছিলেন, সেই বাঙালির কথা আমরা জানব আজকের এপিসোডে। 1868 সালে জন্মগ্রহণ করেন মানিকগঞ্জের বাগজুড়ি গ্রামে, এটা প্রায় ঢাকা থেকে 80 কিলোমিটার দূরে। এরপর উনি কলকাতায় চলে আসেন। কলকাতায় 1898 সালে রুট টু প্যারিস এই গ্রুপটি প্রফেসর স্টিভেনসন নামে এক ভদ্রলোকের কাজের ওপর ভিডিও করতে আসেন, তার স্টেজ শো, তার শর্ট ফিল্মের ওপর কিছু ভিডিও করতে আসেন। এদের কাছ থেকে এই ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক, ক্যামেরা ভাড়া নিয়ে ফ্লাওয়ার অফ পার্সিয়া নামে একটি নাটকের নাচের দৃশ্য শুট করেন, যার নাম দেন আ ডান্সিং সিন। ভারতবর্ষের প্রথম ছবি এবং এটা শুট করা হয়েছিল 1898 সালে, 1898। ভারতবর্ষের প্রথম ছবি, ফার্স্ট ফিল্ম মেকার হিরালাল সেন একজন বাঙালি। শুধু তাই নয়, এই ভদ্রলোক প্রথম ফুল লেন্থ ফিচার করেছিলেন 1903 সালে, তার নাম ছিল আলিবাবা অ্যান্ড 40 থিভস। এটাই নয়, আরও আছে, এই ভদ্রলোক ভারতবর্ষের প্রথম কমার্শিয়ালস তৈরি করেন, মানে বিজ্ঞাপন, এবং তার বিজ্ঞাপনের মধ্যে উল্লেখযোগ্য ছিল জবা কুসুম তেল আর এডওয়ার্ডের টনিক। উনি ভারতবর্ষের বোধ হয় প্রথম পলিটিক্যাল ডকুমেন্টারি মেকার। তো এত কিছু করার পরেও ভদ্রলোক কেন আমাদের স্মৃতির অতল তলে তলিয়ে গেলেন, তার কারণ বোধ হয় 1917 সালের অগ্নিকাণ্ডে তার এই কাজের সমস্ত কিছু পুড়ে যায়, সেগুলো আজ আর নেই। সেই জন্য বোধ হয় ভারতবর্ষের ফার্স্ট ফিল্ম মেকার হিসেবে অন্য কারোর নাম উঠে আসে। বাঙালি হিসেবে, ভারত বা ভারতবাসী হিসেবে একটা ভুল তথ্য আমরা বয়ে নিয়ে বেড়াবো না, তাই সঠিক জিনিসটাকে জানা জরুরি। এবং ভারতবর্ষের ফার্স্ট ফিল্ম মেকার, ফার্স্ট অ্যাড ফিল্ম মেকার, ফার্স্ট পলিটিক্যাল ডকুমেন্টারি মেকার অ্যান্ড ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্ম মেকার হিরালাল সেনকে আমরা কখনোই ভুলবো না। আগামী এপিসোডে আবার কিছু নতুন মানুষ এবং তাদের সৃষ্টি বা ছবি নিয়ে আলোচনা করব। নমস্কার।